সরকার পদত্যাগের একদফা দাবিতে ফের দুই দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ 8 ও 9 নভেম্বর টানা 48 ঘণ্টা রেলপথ, নৌপথ, রাজপথ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। মঙ্গলবার অর্থাৎ 6 নভেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাহদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।